नमस्कार टीनु किचेने सबाई के स्वागत। आज के आमी बनाच्छी मटन कषा। तो बंधुरा पुरो भिडियो देखुन अवश्य भलो लागबे और अपनाराओ बानिये खान अवश्य भलो लागबे। तो आसुन बंधुरा देखे नेवा जाक किभाबे बानाच्छी। आमी 500 मटन नियेछी, टक दई निये निच्छी 2 चामच, मैरिनेट करे रेखे देव किछुक्षण प्रथमे, और 1 चामच हलुद गुड़ो निये निएछी। एबार भालो करे मटनटार साथे आमी मिशिए नेब। मिशिए आमी आध घंटा एटा ढाका दिए रेखे देव। एटा मैरिनेट होबे ततक्षण आमी मसलार जोगाड़टा करे फेलब। तो भालोभावे आमी दई आर हलुदटा किन्तु मिशिए निएछी। आमी कड़ा बसिए दिएछी। एबार आमी तेल दिए दिच्छी। कलारेर जोन्ने हाफ चामच आमी चीनी दिएछी। हाफ चामच गोटा जिरे, दुटो एलाच और गोटा दारचिनी दिए दिएछी। कुचिए रखा पेंयाजगुलो एबार दिए दिच्छी। भालो करे पेंयाजटा भेजे निएछी। 2 चामच रसुन बाटा दिए दिच्छी और 2 चामच आदा बाटा दिए दिच्छी। ভালোভাবে এবার আমি ভেজে নেব মশলাটা। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, অল্প অল্পর মধ্যে দিয়েই আমি বানাচ্ছি। 2 টমেটো কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নেচ্ছি। মশলাটা হালকা ভাজা হয়ে এসেছে। এই দেখুন তেল ছেড়ে গেছে একটা মশলা থেকে। গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেগুলো আমি দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এরকম, আর 1 চামচ গুঁড়ো জিরে। আর ঝাল হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি 1 চামচ। এবার ভালোভাবে পুরো মশলাটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু প্রেসার কুকার ছাড়াই এখানে মটনটা বানাবো, আর খুব সুন্দর সেদ্ধও হবে। যে প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে অমন কিছু নয়। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাবো। ভালোভাবে মশলাটা কিন্তু কষে নিয়েছি। এবার ম্যারিনেট করে রেখে দেওয়া মটনটা নিয়ে নিয়েছি, ভালোভাবে কষে নেব কিছুক্ষণ। মটনটা কিন্তু একটু টাইম নিয়েই বানাতে হবে, কেননা ঢাকা দিয়ে দিয়ে আমি বানাবো। অল্প আঁচ রেখেই তত ভালো কিন্তু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে বানালে মটনের যে জলটা বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যার কারণেই আমি কিন্তু বারবার ঢাকা দিয়েছি আর ঢাকা খুলে খুলে ভালোভাবে আবার কষে নিয়েছি। যে তলায় লেগে যায়নি তো তার সেরমভাবে করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন তেল ছেড়ে গেছে, আবার আমি ভালোভাবে কষে নিচ্ছি। নিয়ে আবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর আমি পাশে গ্যাস চুলাতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, অল্প অল্প কিন্তু গরম জল দেবো। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে তাহলে কিন্তু সেদ্ধ হবে না। আমি প্রেসার কুকার ছাড়া বানাচ্ছি কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল নয়। ঠান্ডা জল দিয়ে দিলেই যখন মটনগুলো ছিটিয়ে যাবে তখন কিন্তু আর সেদ্ধ হবে না, যার কারণে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জল ব্যবহার করেছি। একবারে অনেকটা দিয়ে দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়েই আমি আবার কিন্তু কষে নিচ্ছি। কষে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এরমভাবে কিন্তু আমি একটু টাইম নিয়ে বানিয়েছি। আমি ভিডিওতে ছেড়েছি অল্প টাইম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু টাইম নিয়ে বানিয়েছি, অনেকক্ষণ ধরেই বানিয়েছি, যার কারণে আমার কড়াতেই আমার কিন্তু সুন্দর মটনটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি তো বলছি সুন্দর হয়েছে, আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন, প্লিজ একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।